আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় গুরু নারায়ণম এই নিবেদন থাকে যেন মনও তব শ্রীচরণে করণদয়াল গুরুদেব ঠাকুর শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস দেব শ্রী প্রতিষ্ঠাতা আসুন আমরা সকলে মিলে তাঁর রাতুল চরণে জীবনের অন্যতম প্রণামটি আরও একবার নিবেদন করি গুরু নারায়ণ এই নিবেদনও থাকে যেন মন ও তবশ্রীচরণে যে আসল কথা হে পরম দয়াল গুরুদেব তুমি তো নারায়ণ তুমি ঈশ্বর তুমি ভগবান তোমার রাতুল চরণে যেন সবসময় মনটা থাকে তোমার চরণ থেকে বঞ্চিত করো না আসছে রাস পূর্ণিমা তিথি আর এই রাস পূর্ণিমা তিথিতেই পরম দয়াল গুরুদেব অসীম কৃপা করে ধরাধামে ধামে পদার্পণ করেছিলেন আমরা ঠাকুরের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভালো কথার উঠোনে অর্থাৎ আমাদের অমৃত কথনের মধ্যে ভাব বিনিময়ের মধ্যে আমরা তারই কৃপায় প্রবেশ করার চেষ্টা করছি পারছি না এতে প্রবেশ করা বড় কঠিন সেই জন্য আমরা চেষ্টা করতে পারি আমরা এই পর্যন্ত ঠাকুরের বিভিন্ন লীলা লীলা বলতে যে তিনি যে উদাহরণগুলো তৈরি করেছেন তিনি যে লোকশিক্ষা দিয়ে গেছেন যে পিতাকে মাতাকে কিভাবে মানতে হয় কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় তাদের কাছেই তাদের দেখানো পথ ধরেই চলতে হয় তবেই জীবনে একজন আচার্য হওয়া যায় ঠিক তেমনিভাবেই ঠাকুর তার পিতা মাতাকে কীভাবে ভালোবাসতেন তা আমরা বর্ণনা করতে পারব না একবার বলেছি যে তিন বছর বয়স থেকেই পিতার অনুষঙ্গ তিনি লাভ করেন এবং একবার তিনি হঠাৎই এটাও তিনি আমাদের কাছে উদাহরণ করছেন যে পিতৃদেবকে তুমি অনুসরণ করো তিনি পিতার পাশে নিদ্রিত হয়ে আছেন পিতৃদেব উমাচরণ চক্রবর্তী তিনি বাড়ির সামনেই যে মাতৃশক্তির যে বেদি সেই বেদিতে গিয়ে গভীর রাত্রে মায়ের সঙ্গে কথা বলছেন কথা বলা সুসম্পন্ন হলে তিনি যখন ফিরে আসছেন দেখছেন অন্ধকারের মধ্যে একটি বালক চুপচাপ বসে আছে এখন প্রশ্ন হচ্ছে যে উমাচরণ চক্রবর্তী মায়ের সঙ্গে যে কথা বলছিলেন তা বালকটি তার মুখ থেকে বললেন যে আমি শিখতে চাই আপনার কাছ থেকে শিখতে চাই কিভাবে মায়ের সাথে কথা বলতে হয় আমি শিখতে চাই এটা একটা দিক আবার এটাও হতে পারে যে সেই বালকই হয়তো দেখছিলেন যে মায়ের সঙ্গে কথা যিনি বলছেন তিনি ঠিকমতো আচরণ করতে পারছেন কি না ঠিকমতো বলছেন কি না আমরা জানি না ই আমাদের জানার অসাধ্য তো সেই কারণে আমার এই প্রসঙ্গে বলার যেটি সেটি হচ্ছে যে এইভাবে তিনি পিতাকে ভালোবেসেছেন পিতাকে অনুসরণ করেছেন পিতাকে বলেছেন মায়ের সঙ্গে কিভাবে কথা বলবো আদ্যাশক্তি মহামায়ার সঙ্গে আপনি শিখিয়ে দিন তেমনিভাবে পিতার সঙ্গেই তিনি আবার গেছেন পিতার শিষ্য বাড়িতে উমাচরণ চক্রবর্তীর শিষ্য ছিল তারা বুড়ো গোসাই বলে উমাচরণ চক্রবর্তীর পরিচিতি ঘটিয়েছিলেন তো সেই রকমভাবেই উমাচরণ চক্রবর্তীর একটি বিশেষ কাহিনীর কথা আমরা জানি যেমন অধর দাসের কথা উমাচরণ চক্রবর্তীর শিষ্য এই অধর দাসকে নিয়েও ঠাকুরের লীলা অধর দাস পুণ্যশ্লোক উমাচরণ চক্রবর্তীর শিষ্য কিন্তু এই অধর দাস একবার বৃন্দাবনে যাবেন ঠিক করলেন কারণ বৃন্দাবনে যাওয়ার সময় তার গুরু পূর্ণশ্লোক উমাচরণ চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন উমাচরণ চক্রবর্তী বলেন বা বা তুমি যাচ্ছ অধর বেশ ভালো ওখানে সব জিনিসপত্র রেখে তিনি যাত্রা করেন পূর্ণশ্লোক উমাচরণ চক্রবর্তী বলেন যে অধর দেখো ভাগ্যে ঘটলেও ঘটতে পারে তুমি কিন্তু বৃন্দাবন পরিক্রমা করো এবং গিরি গোবর্ধনে অবশ্যই যাবে গিরি গোবর্ধনে গেলে তুমি তাকে পেলেও পেতে পারো তো যাই সেই হোক বলে তিনি গেছেন রওনা হয়েছেন গিয়ে তিনি বৃন্দাবন আমি অতি সংক্ষেপে হ্যাঁ গুরুদেব যেমন কৃপা করবেন তেমনই হবে তো অধর দাস বৃন্দাবন পরিক্রমা করেছেন করে গিরিধারী তার লীলার মধ্যে রয়েছে গিরি গোবর্ধনে তিনি গেছেন পরিক্রমা করতে 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 একটি ছোট্ট একটি ছোট্ট প্রস্তর মূর্তি পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে সেটি শুদ্ধাচারে কাপড়ে পেঁচিয়ে লাল সালুতে পেঁচিয়ে মাথায় করে নিয়ে ছুটতে 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 বিভিন্ন পথ পরিক্রমার মধ্যে দিয়ে তিনি আবার উমাচরণ চক্রবর্তীর কাছে এসে বললেন গুরুদেব গুরুদেব পেয়েছি আমি পেয়েছি গুরুদেব আমি পেয়েছি পেয়েছি আমি বাবা তুমি ভাগ্যবান ঠিক আছে তুমি বাড়িতে যাও তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে তুমি সব ব্যবস্থা করো আমি যাচ্ছি গিরিধারীর অভিষেক হবে এই যে গিরিধারী লীলা করছেন তো ভগবান গিরিধারির অভিষেক হবে তোমাচরণ চক্রবর্তী যাত্রা করবেন এবার যাত্রা করেছেন গেছেন যখন যাচ্ছেন তখন মস্তক মণ্ডিত মস্তক মণ্ডিত গৌরবর্ণ একটি ছোট্ট গেরুয়া বর্ণের কাপড় কোনো রকম জড়ানো যেন দেখলে মনে হচ্ছে স্বয়ং প্রভু মহাপ্রভু যেন যাচ্ছেন রাস্তা দিয়ে তিনি গিয়ে ওখানে পৌঁছলেন মণ্ডপ সুসজ্জিত সব কিছু হয়েছে এবার জিজ্ঞাসা করছেন উমাচরণ চক্রবর্তী অধর তোমার আজকে তো অধিবাস হবে কালকে সারাদিন নাম হবে তারপরের দিন ভোগারতি হবে সব জোগাড়যান্তি করেছে বলে সবই জোগাড় করেছে কিন্তু গুরুদেব আমাদের এই সেই রকম কেউ তো নেই যে এই আপনার সমস্ত কিছু জানেন তাহলে ঠিক আছে তাহলে কি হবে বলো যে ঠিক আছে কালকে তো সকাল থেকে নাম হবে তাহলে আজকে অধিবাস বালক দুর্গাপ্রসন্ন পরমহংস দেব তখনও পরমহংস দেব ভাঙনি বালক দুর্গাপ্রসন্ন বললেন পিতৃদেব আমি অধিবাস গাইব ওমাচরণ চক্রবর্তীর মুখে মৃদু হাসি তিনি বলছেন তুমি গাইবে না তো কে গাইবে তুমিই তো ভগবান তুমি ভগবান হয়ে ভগবানের অধিবাস্ত তো তোমাকেই গাইতে হবে সে অপূর্ব সুন্দর তার বর্ণনা তিনি গাইলেন পরের দিন সকালে কি নাম ধরবে প্রথম ওই বালক দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তখন বছর চোদ্দ পনেরো বয়স হবে তিনি বললেন আমি গাইব প্রভাতের অরুণা আলোকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাইছেন একে একে গ্রামের গৃহীরা সব গৃহস্থ মানুষেরা দরজা খুলে বেরোচ্ছে কে গাইছে এত সুন্দর কার কণ্ঠ আসলে গাইছেন তো দেবতা সমস্ত পাখিরা একটু একটু করে কুহু 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 করে ডাকছেন যেন মনে হচ্ছে ওই গানের সঙ্গে পাখি সুর দিচ্ছে ওই গানের সঙ্গে পাখি যে আমরা যে বলি গানের স্কেল দেওয়া সেই স্কেলটা মিলিয়ে দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারাদিন ধরে নাম চলল পরের দিন কুঞ্জভঙ্গ হলো এবার ভোগারতিকে গাইবে কে জানে আবার ভগবানই বললেন আমি গাইব উমাচরণ চক্রবর্তী তখন না হেসে আর পারছেন না ভগবানের ভোগারতিতে ভোগরাগ গাইবেন স্বয়ং ভগবান শুরু হলো ভোগরাগ গাইতে শুরু করলেন সুসম্পন্ন হল গিরিধারীর অভিষেক এর পরবর্তী অবস্থায় দাস অসুস্থ হয়ে পড়েছিলেন ইউস ভগবানেরই লীলা দাস অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হয়ে পড়ার পরে তার গ্রাম থেকে মানুষ এসে খবর দিয়েছিলেন উমাচরণ চক্রবর্তী যে তার শিষ্য কিছুতেই তার জ্বর ছাড়ছে না তখন আবার দুর্গা প্রসন্ন তাকে নিয়ে উমাচরণ চক্রবর্তী যা গেলেন এবং গিয়ে বললেন অধর তুমি ভালো হয়ে যাবে তাকে ওষুধ দিলেন কারণ অধর দাস বললেন যে গুরুদেব আমার পক্ষে আর গিরিধারীর সেবা যত্ন করা সম্ভব হচ্ছে না আমার শরীরের অবস্থা খারাপ আপনি যদি গিরিধারী দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠা করেন আমি কিছু জমি জায়গা রেখেছি গিরিধারীর নামে তাই দিয়ে খরচ টরচ হয়ে যাবে তখন ভগবান দুর্গাপ্রসন্নকে বলছেন উমাচরণ চক্রবর্তী কি গো নেবে নাকি গিরিধারীর ড্রাইভার মহাচরণ চক্রবর্তীর ওই কথা শুনে ভগবান আনন্দে দুহাত ছুঁড়ে কি যে লীলা করছেন বললেন হ্যাঁ এই গিরিধারীকে নিয়ে আশ্রমবাড়িতে এলেন তারা এই গিরিধারী পরবর্তী সময় উপাস্য হয়ে উঠল বাড়িতে এটা যখন সব করে এসে বাড়িতে ফিরে এসে দুর্গাপ্রসন্ন প্রথমেই তার মার কাছে ছুটে গেলেন তাকে প্রণাম করে বললেন মা অধরের বাড়ি খুব আনন্দ হয়েছে অধরের বাড়িতে খুব আনন্দ হয়েছে মা কি নাম কীর্তন আমি নেচেছি সারুন ঠাকুর বলছেন আমি নেচেছি ভগবান যখন নেচেছেন যেন মনে হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু দুবাহু তুলে নাচছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি নাচছেন বললেন তোমরা সব জায়গায় যাও তোমাদের ভাগ্য ভালো আনন্দ করো আমার ভাগ্যে সব নেই আমার ইচ্ছা আরেকবার তোমরা যদি যাও তাহলে আমিও একটু অধরের বাড়িতে যেতাম এখানে একটা প্রশ্ন থেকে যায় মার এই যে ইচ্ছা ভগবান এটি ব্যক্ত করলেন এবং পরবর্তী সময়ে যাতে মায়েরা নারীরা মুক্ত আকাশের নিচে বিচরণ করতে পারে বিভিন্ন ক্ষেত্রে ধর্মে সুস্থানে যাতে পৌঁছতে পারে তার জন্যই কি মাতৃসংঘ তার প্রতিষ্ঠার সূত্রপাত তার বীজ বপন মায়ের সঙ্গে তিনি এই যে লীলা করেছিলেন এই লীলার মধ্যেই কি সেই বীজ রোপণ করা ছিল কে জানে আমরা বলতে পারব না কিন্তু মা তো বলেছিলেন তোমরাই সব জায়গায় যাও তোমরা আনন্দ করো আমি কোথায় যেতে পারিনি এবার গেলে আমি একবার যাবো নিশ্চয়ই যাবে মা তোমাকে নিয়ে যাবো নিশ্চয়ই যাব কিন্তু মহামায়ার বন্ধন থেকে মা মুক্ত হয়ে চলে গিয়েছিলেন তখন ঠাকুরের বয়স মাত্র পনেরো বৎসর কয়েক মাস মা চলে যাওয়ার পরে তার মন ভেঙে গিয়েছিল চিন্তামণি দেবীর মনের বাসনা পূর্ণ হয়নি কারণ তিনি যখন বলেছিলেন যে তোমরা আবার যদি যাও আমি তোমাদের সঙ্গে যাব সেই বলার তিন চার মাস বাদেই তিনি জ্বরে আক্রান্ত হয়ে দেহ ছেড়ে দিয়েছিলেন দেহ ছেড়ে চলে গিয়েছিলেন লোকলীলা অনুযায়ী উমাচরণ চক্রবর্তী কবিরা জেনেছিলেন ওষুধ দিয়েছিলেন কিন্তু ভগবান দুর্গাপ্রসন্ন তিনি মাতৃদেবীকে চিন্তামুনি দেবীকে মুক্ত করে দিয়েছিলেন অথচ আবার নরদেহ ধারণ করলে মাতৃবিয়োগে যে যন্ত্রনা সেই যন্ত্রণা তাকে বিদ্ধ করছে তিনি বারে বারে সেই লীলাও পরিবেশন করেছেন যে দেখো মা ই মায়ের কোনো বিকল্প হয় না তারপর থেকে তিনি মাতৃবিয়োগের পরে সম্ভবত তেরোশো তেরো বঙ্গাব্দের আষাঢ় মাসের চোদ্দ তারিখে চিন্তামণি দেবী স্থূল দেহ সংবরণ করেছিলেন তেরোশো তেরো আষাঢ় মাসের চোদ্দ তারিখ এটা আমরা শ্রীগুরুর সঙ্ঘ সঙ্গ পত্রিকা থেকেই পেয়েছি নাহলে জানব করতে আমাদের তো পত্রিকা একটা বড় শক্তিশালী মাধ্যম জানার পত্রিকার মধ্যেই তো গুরুদেব অবস্থান করেন কিন্তু মানব দেহ ধারণ করার জন্য মাতৃ বিয়োগের পর তিনি বড়ো ভারাক্রান্ত হয়ে পড়েন সাধন ভজনে তার ব্যাকুলতা আরও বৃদ্ধি পায় ব্যাকুল হয়ে পড়েন ঠাকুর এ প্রসঙ্গে বিভিন্ন লীলা করেছেন বিভিন্ন বর্ণনা দিয়েছেন এক গুরু ভাইয়ের লেখা থেকে আমরা জানতে পারছি তার ডায়েরি থেকে দুর্গাপ্রসন্ন মাতৃবিয়োগ হয়ে গেছেন তারপরের পরিস্থিতি নিয়ে বলছেন দুর্গা প্রসন্ন একবার শুনিলেন যে সিদ্ধকাঠি গ্রামে একজন যোগসিদ্ধ ব্রাহ্মণ আছেন আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করিবার জন্য চিরদিনই তাহার খুব আগ্রহ এটা গুরুদেব লোকশিক্ষা দিচ্ছেন আধ্যাত্মিক শিক্ষার জন্য যে তার আগ্রহ এটা আগ্রহ সকলের থাকা উচিত আধ্যাত্মিক বিষয় সেটারই আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করিবার জন্য চিরদিনই তাহার খুব আগ্রহ একদিন তিনি সেই ব্রাহ্মণের নিকটে গিয়ে উপস্থিত হইলেন ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন তুমি কে তুমি কোথা হইতে আসিয়াছ ঠাকুর উত্তর দিলেন আমার বাড়ি আমার বাড়ি রাজাপুর আমি উমাচরণ চক্রবর্তী মহাশয়ের দ্বিতীয় ছেলে নাম দুর্গাপ্রসন্ন উমাচরণ যে অঞ্চলে খুব পরিচিত ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারও যথেষ্ট নাম যশ ইত্যাদি ছিল ব্রাহ্মণ সেই নাম শুনেই দুর্গাপ্রসন্নকে আদর করে তার পাশে বসালেন দুর্গাপ্রসন্ন তাকে বললেন আমি যোগ শিখতে আসিয়াছি ব্রাহ্মণ একটু হেসে বললেন এ বয়সে তো যোগ শিক্ষা হয় না বাবা এখন রিপুর উপদ্রব হ্যাঁ তবে তুমি হট যোগে শিখতে পারো হট যোগটা তুমি শিখতে পারো দুর্গাপ্রসন্ন কি বললেন দুর্গাপ্রসন্ন বললেন তবে তাই শিখাইয়া দিন ব্রাহ্মণ আসন প্রাণায়াম ন্যাস শিক্ষা দিয়া বলিলেন যাও বাড়িতে গিয়া এই সব অভ্যাস করো যাও বাড়িতে গিয়া এই সব অভ্যাস করো যাও দুর্গা প্রসন্ন বাড়ি ফিরিয়া ওই সকল অভ্যাস করিতে লাগিলেন তাঁহার নিজ মুখে শুনিয়াছি তিনি আসন করিয়া শূন্য তিন ফুট পর্যন্ত উঠিতে পারিতেন শ্রী জয় শ্রী জয় শ্রী জয় শ্রী গুরু সংঘ কি জয় শ্রী গুরু সঙ্ঘ কি জয় শ্রী গুরু সঙ্ঘ কি জয় আসন্ন সার্বভৌম একশো বত্রিশতম বর্ষ আবির্ভাব তিথি উৎসব কি জয় আসন্ন জন্ম উৎসব কি জয় শ্রী গুরু সংঘ কি জয় শ্রী গুরু সংঘ কি জয় শ্রী গুরু সংঘ কি জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ